রাজধানীতে বেশিরভাগ এলাকায় দেখা যায় রাজুকের পারমিশন নেওয়ার পরও রাজুক অনুমোদনের যেসব শর্ত দিয়েছে সেগুলো ভঙ্গ করে বিল্ডিং নির্মাণ করছেন কতিপয় ভূমি মালিকরা। এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শক এবং ম্যাজিস্ট্রেট যেসব অবৈধ স্থাপনা যেটুকু সেটুকু ভাঙার উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে এবং মোবাইল কোর্ট নির্মাণাধীন এবং আজকে মানিকদি এলাকায় মানিকনগর এলাকায় মুগদায় রাজুক কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্মাণাধীন এবং নির্মিত 10টি ভবনে অভিযান পরিচালনা করা হয় এবং রাজুক কর্তৃক অনুমোদিত নকশা কোনো ভবন দেখাতে ব্যর্থ হয়েছে এবং অনেক ভবনে কয়েকটি ভবনে অনুমোদিত নকশায় ব্যর্থই ঘটিয়ে তারা নির্মাণ কাজ চালিয়েছে। কিছু আংশিক অপসারণ করা হয়েছে এবং ভবন মালিকদের এক মাসের সময় দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তারা নিজ উদ্যোগে অবশিষ্ট ব্যক্তিগত অংশ অপসারণ করবে এবং আজকের এই অভিযানে 5.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ধন্যবাদ। রাজধানীর মুক্তায় এই কার্যক্রম চলছে এবং কদমতলি থানাধীন পলাশপুর 6 নম্বর রোডেও এরকম একটি বিল্ডিং ভাঙার পরও সে বিল্ডিং মালিকরা আবারও তৈরি করছে। এ বিষয়ে কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে এবং যেসব বিল্ডিং অবৈধ স্থাপনা সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। এটা আমি আসলে খুব ভালো, এটা হচ্ছে অনেক রাজু প্যান্সার অ্যাপয়েন্টমেন্ট উঠাইতেছে, এইগুলো হচ্ছে রাজু প্যান্সার অ্যাপয়েন্টমেন্ট বানাইতেছে, এটা মানুষের কষ্ট হইতেছে, রাস্তার লগে আইসে যায়, আমরা হাঁটতে পারি না, উপরে দেওয়া ইয়া পরে, ইট পরে, রড পরে, অনেক মানুষ ইয়া হয়, একজনের হাত ভাঙ্গে পা ভাঙ্গে। আমিও তারপর খুশি হই রাজু প্যান্ডের, আমিও চাই এটা বারো মতো উদ্যোগ দল এবং যেসব বিল্ডিং অবৈধ স্থাপনা সেগুলো রাজু ভেঙে দেবে বলে সূত্রে জানা গেছে। স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট।